যারা বাগান পরিচর্যা করবে তাদেরকে বনমালী বলা হয়, তাই নয় কি? গৌরীকে কেন বনমালী বলা হলো? এই যে হরিনাম মহামন্ত্র, যেখানে কীর্তন হয় সেখানে যারা আর কথা আর ভাবনা করে, যেখানে হরিকথা কৃষ্ণ কথা হয় সেখানে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদেরকে গৌরহরি কি করেন? উপায় ফেলে দেন। যেমন আমরা বাগানে অগাছা কুমাছা যেগুলো থাকে সেগুলোকে রেখে দিই, তুলে ফেলবে, তাই নাকি? তেমনি গৌরহরি আবার কি করছেন? গোড়া বনমালী খেলায় বিরত খেলা গোড়া বনমালী, পুলিনে বিহার করে ভকত মন্ডলী, আজ মন্ডলী আকারে ঘিরেছে সমস্ত শাখাগণ, গৌরহরি মাঝেখানে দাঁড়িয়ে সে খেলা অনুভব করছে। খেলা খেলতে খেলতে এমন সময় শাখাগণ ডেকে ডেকে বলছে, ওহে ওহে শাখাগণ, খেলা খেলিতে খেলিতে গগনের বেলা যে ফুরাই গেল, ওদের ঘরে ফিরতে হবে, গগনে আর ওদিকে বেলা নয়। বৈষ্ণব কবি পরের এক প্রান্তে দাঁড়িয়ে বলছে, ওহে শাখাগণ, তোমরা কোন বেলার কথা বলছ? আমার এদিন গগনের বেলা যদি আগে ডুবে যায়, আগামী কালে গগনতে উদয় হবে, কিন্তু ওহে শাখাগণ, একবার এই দেহ গগনে চেয়ে দেখো, গগনের বেলা ডুবে গেলে আগামীকাল পূর্ব দিগন্তে আবার উদয় হবে, কিন্তু আমার এই দেহ বেলা ডুবলে বেলা যে আর হয়েছে কি দেখো। এক প্রবীণ লোক পথে যাচ্ছে, এমন সময় এক সাধু বৈষ্ণবের দর্শন হয়েছে। সাধু বৈষ্ণব ওই প্রবীণ ব্যক্তিকে ডেকে বলছে, হ্যাঁ গো, জীবনে তো অনেক কিছু করলে, তো এবার তার জন্য এবার কিছু করো। তার জন্য কি করবে? কেন যার মাধ্যমে এই ধরার বুকে এসেছে তার জন্য কিছু করতে হবে না? বুঝলি? প্রবীণ লোককে বললে, মহাশয়, তার জন্য কি করবো বলে? আমার ছেলেরা আমাকে এত ভালোবাসে, সেই ভালো ছেলেদের ভালোবাসা আমি আর কারো কাছে ভাববার সময় পাই না। তখন ওই সাধু ব্যক্তিজি বললেন, ও তাই, তোমার ছেলে তোমাকে এত ভালোবাসে, তো বলেছি তাকে কোনোদিন পরীক্ষা করে দেখেছ? তখন বললেন, না তো, সেটা তো পরীক্ষা করে দেখা হয়নি। তাহলে আজ এক কাজ করো, তুমি পরীক্ষা করে দেখো। কিভাবে? আজ তুমি তাহলে একটু বলেই দেখো। তখন কবি লোকটি, তাহলে মহাশয়, মানুষ মানুষকে বাজবার জন্য আশীর্বাদ করে, আর তুমি কিনা আমাকে মরতে বলছ? আহা, না না, আমি তোমাকে সত্যি সত্যি বলে যেতে বলিনি, মরার অভিনয় করতে বলছি। আমার কাছে একটি বিশেষ ঔষধ আছে, তুমি এই ঔষধটি বাড়িতে নিয়ে গিয়ে খাওয়া দাওয়া করে ঔষধটি খেয়ে ঘুমিয়ে পড়বে, যেতে পারো তুমি। বাড়ির সকলে বুঝতে পারবে তুমি মারা গেছো, কিন্তু তুমি অন্তরে সব কিছু জানতে পারবে। হরে কৃষ্ণ। Thank you.
দেওয়া ভক্তিমতি মা শ্রীমদ ভগবদ গীতা সঙ্গে সিঁদুর দান করেছেন জানি না কি মনের অভিপ্রায় নিয়ে দান করেছেন তো আসুন শুধু ভক্ত ভক্তিমতি মায়েরা এবং বাবা সকল সবাই এই মায়েদের আশীর্বাদ করবে ওনাদের বাসনা যেন পূর্ণ হয় ভগবান পূর্ণ করে দেন আরেক ছোট ভাই ৫০টি টাকা দান করেছে ছোট ভাইয়ের মনোবাসনা যেন সেই প্রবীণ লোকটি সাধু বাবার কথা মতো বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ছে সকালবেলা হয়েছে আটটা বাজে নয়টা বাজে বাবা রাতবেলায় ঘুম থেকে না ওঠার কথা নয় ব্যাপার কি ভাইরা ডাকাডাকি করছে বাবা ও বাবা বাবা বাবার কোনো সাড়া শব্দ নেই তখন এক ভাই আরেক ভাইকে বলছে হ্যাঁ রে ভাই বাবা প্রতিদিন প্রভাতে ঘুম থেকে ওঠে আজকে কেন এখনো উঠছে না বাবার কিছু হয়ে গেল না তো তখন এক ভাই দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে হৃদয় গর্ভীবন বাবা আর বেঁচে নেই এই বলি তিন ভাই একটু গড়া জড়াজড়ি করে ঘন্টা দুই কাদার পর কাটছে হ্যাঁ বাবা তুমি এতদিন আমাদের মাথার উপরে ছিলে ছায়ার মতো আমাদের সুখে দুঃখে আমাদের বিপদে একমাত্র তোমাকেই পাশে পেয়েছি আজ তুমি নেই আমাদের বিপদের সময় আমাদেরকে পাশে দাঁড়াবে এই বলে ঘন্টা দুই কান্নাকাটি করলে করে বড় ভাই ছোট ভাই দেখে দেখে বলছে ভাই রে বলি আর কান্নাকাটি করে কি হবে বাবা তো নেই বাবা মরে গেছে তোরা কান্নাকাটি করিস না দেখ বাবা মরে যাওয়ার আগে বাবাকে কথা দিয়েছিলাম বাড়ির যে সবচেয়ে মিষ্টি আম গাছ সেটি কেটে বাবাকে পোড়াব কিন্তু তা করতে গেলে যে আমাদের বাড়ির ছোট ছোট ছেলে মেয়ে দুটো মিষ্টি আমের জন্য পাড়ায় পাড়ায় ঘ্যান ঘ্যান করে বেড়াবে তাকে বাবা রাত্রে শান্তি পাবে বাবা রাত্রে শান্তি পাবে না বাবাও যে মিষ্টি আমতা তার চেয়ে বড় পলপড়ে ওই সবচেয়ে টক আম ওই গাছটি কেটে বাবাকে পোড়ালেই হতো ভালোবাসা দেখুন কেমন বাবা কষ্ট করে তিন ছেলে মেয়েকে মানুষ করেছে মানুষের মতো মানুষ করেছে কোনো ছেলেকে ডাক্তার বানিয়েছে কোনো ছেলেকে ইঞ্জিনিয়ার বানিয়েছে কোনো ছেলেকে ম্যাজিস্ট্রেট বানিয়েছে তার জীবনের কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করে তার সন্তানদের লালন পালন করেছে সেই সন্তানেরা বাবা বেঁচে থাকতে কথা দিয়েছিল বাবা তুমি যদি মারা যাবে আমাদের বাড়ি সবচেয়ে মিষ্টি আমরাষ্টি কেটে তোমাকে পোড়াবো দেখুন কত ভালোবাসা মেরু ছেলে কথা দিয়েছিলেন বাবা তুমি যেদিন মারা যাবে সেদিন আমি বিভিন্ন শহরের দামি দামি রসগোল্লা মিষ্টি মিষ্টি জাতীয় যত কিছু সব আমি এনে খাওয়াবো লোকজনকে কিন্তু দেখুন মারা যাওয়ার সাথে সাথে বলল তাই তো আমি তো বাবাকে কথা দিয়েছিলাম বাবা মারা গেলে আমি শহরের দামি দামি মিষ্টি এনে বা লোকজনকে খাওয়াবো কিন্তু তা করতে গেলে যে অনেক টাকা পয়সা খরচ হবে তাকে বাবার একটা শান্তি পাবে ওই রসগোল্লা চিনি বাতাসাও তা মিষ্টিতে খান বাতাসাই নি শ্মশানে যারা থাকবে
যারা বাবাকে পুরানোর কাজে সাহায্য করবে তাদেরকে খানকয়েক বাদশা খাওয়ালেই হয়ে যাবে। ভালোবাসা এবং কেমন বেঁচে থাকতে কথা দিল কি আর মরে যাওয়ার সাথে সাথে কি হয়ে গেল? আবার ছোট ছেলে বললেন দায়িত্ব দাদা বাবা বেঁচে থাকতে কথা দিয়েছিলাম বাবার সমাধি শহরের বড় বড় পাথর নিয়ে বাবার স্মৃতি মন্দির করে দিব কিন্তু মারা যাওয়ার সাথে সাথে বললেন বেঁচে করতে গেলে অনেক টাকাও খরচ হবে এতে তো বাবার একটা শান্তি পাবে না তাই কি করলেন ইট পাথর দিয়ে স্মৃতি মন্দির করলেও স্মৃতি মন্দির আবার বাস বেড়া দিয়ে করলেও স্মৃতি মন্দির ভালোবাসাটা কেমন দেখেন? এবার বাবা উঠে দাঁড়িয়েছে কি বাবা তুমি মরো না এবার দুটি নয়নের জল ছেড়ে দিয়ে বাবা বলছে বাবারি এতদিন তো আমি মরেই ছিলাম বাবা এতদিন তো আমি মরেই ছিলাম মিথ্যা ভালোবাসার ছলনায় ভুলি যাকে আপন করবার তাকে আমি ভুলি কি তোদেরকে আপন করেছি দুটি নয়নের জলে ছেড়ে দিয়ে বলছি বাবা কেঁদে কেঁদে বলছি বাবা মনটারে What do you want?
Shut up.
কথা অতিবাহিত করেছে কিন্তু বাবাকে উপলব্ধি করতে পেরেছে যে একদিন এই আমার অমিত থাকবে না সেদিন আমরা কোথায় যাব দেখো আমরা পাটিয়ে মুখ খাই তো তাই না অন্য খাই আমরা পাটিয়ে মুখে ততক্ষণ পাটি রাখি যতক্ষণ পর্যন্ত না ওই পাটির এমন রসটুকু আমরা নিংড়াইয়ে না নিই পাটির এমন রসটুকু নিংড়াইয়ে নিই খোসাটি কি করি আদরে ফেলে দিই তখন ওই আড়ালে থেকে পাটিলেবুর খোসাটি বলছে হ্যাঁ গো এতক্ষণে তুমি আমায় পাতে যত্ন করে রেখেছিলে এখন আবার আদরে ফিরে দিলে কেন তখন বলছে শোন এতক্ষণে তোমায় আমি যত্ন করে রেখেছি কারণ এতক্ষণ তোমার ভিতরে রস ছিল এখন তোমার ভিতরে রস নেই তাই আর তোমায় তোমায় আর আমরা ধরে রাখতে পারলাম না হলি বল একই দাদা পঞ্চাশটি টাকা আসন মাঝে দান করেছি জানি না কি মনে অভিপ্রায় আপনারা সবাই মিলে ভগবানের কাছে করজনে বিনতি করবেন ওই দাদার মহাবাসনা যেন পূর্ণ হয় আর রস নেই তাই তোমাকে আর পাতে রাখি নাই তোমাকে আড়ালে ফেলে দিয়েছি আমার আমিত্ব করি যাদের জন্য আমরা আপনার অতি মূল্যবান সময় ব্যয় করছি কখনো কি ভেবেছেন যাদের ধরে আপনি দোহার হয়ে দিতে পারবে আপনাকে ভালোবাসি যখন দিতে পারবেন এরা আর আর আপনার ভালোবাসি আপনি পরিশ্রম করে ছেলে মেয়েকে মানুষ করেছে আবার পাঁচতলা বিল্ডিং দিয়েছে কিন্তু যখনই আপনি তাদেরকে দুহাত ভরে দিতে পারবেন না তখনই তারা ওই পাতি লেবুর খোসার মতো আদরে সেই সিঁড়ির পাঁচতলা থেকে স্থান হবে নিচের তলায় সিঁড়ির নিচে সেদিন সিঁড়ির তলায় বসে বসে ভাববেন হে জগতের পুরুষ আমি কারের জন্য কি করিলাম আমি যাদের জন্য আমার জীবন অতিবাহিত করলাম তারা তো যখনই দিতে পারি না তারা আর আমায় কেউ ভালোবাসে এই জগতের মাঝে সেদিন আমার বলে দাও Thank you.
ولي لو كيفو